মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রোহিণী দিদি ফোন করছে। হ্যাঁ রোহিণী দিদি বলো। শ্যামলি, তোমরা তোমরা পৌঁছে গেছো? না এখনো তো পৌঁছয়নি। ও, কতক্ষণ লাগবে তোমাদের পৌঁছাতে? স্যার আর কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছি। আর 5 কিলোমিটার। রোহিণী দিদি স্যার বললেন আর 5 কিলোমিটার। ঠিক আছে, তার মানে তো তোমরা প্রায় পৌঁছেই গেছো। শ্যামলি আমাকে কিন্তু ফোনে খবর দিতে থাকবে, আমি কিন্তু ফোন করবো আর আমার ফোনটা ধরবে। হ্যাঁ রোহিণী দিদি, তুমি একদম চিন্তা করো না, একদম ভেবো না, আমি তোমাকে সব বলবো। কেমন, এখন রাখছি। হ্যাঁ দাদা, এটা তো একটা হোটেলে নেমেছে, এখানে তো অনেক লোকজন আছে, এখানে একটা অ্যাকশন করাটা ঠিক হবে না মনে হয়। না না, মাথা খারাপ নাকি? সিসিটিভি আছে। আচ্ছা, তোরা যেখানে আছিস সেখান থেকে ফাঁকা রাস্তা কত দূর? এই ধরুন মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে। ভেরি গুড, একটা কাজ কর, তোরা বরং ওই গাড়ির ব্রেক ক্যাপটা খুলে দে, তাহলে আশা করছি 2-3 কিলোমিটার যেতে না যেতেই গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর ফাঁকা রাস্তা বুঝে কাজটা করে দিস। তবে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কোনো প্রমাণ যেন না থাকে। ঠিক আছে দাদা। শ্যামলী, জল খান। আস্তে আস্তে, অসুবিধার কিছু নেই, খাবারটা আস্তে আস্তে খান, তারপরে খাওয়া হয়ে গেলেই বেরোবো। কিপ দ্য চেঞ্জ। থ্যাংক ইউ স্যার। তারপরেই ফুস হয়ে যাবে। এই জলদি চল, আমাদেরকে ধরতে হবে। চল 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 চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।